আসসালামু আলাইকুম আমি টেক টিউটর নূর আমি অনলাইন ডিজিটাল মার্কেটিং হিসাবে ভাইবার ডট কম এবং আপওয়ার্কে কাজ করি পাশাপাশি লোকাল কিছু সার্ভিসে কাজ করি তো চিন্তা করলাম ইউটিউবে একটি চ্যানেল করে মানুষকে ওয়ানলাইনে কিভাবে আর্নিং করতে হয় কিছু টিপস টিক্স এইগুলা শেয়ার করা যায় সেই বিষয় নিয়েই আমি একটি চ্যানেল করেছি তো চ্যানেলটি আপনারা নিয়মিত দেখবেন এবং আমি যে কন্টেন্টগুলা যে ভিডিওগুলো আপলোড দেবো সেগুলো দেখবেন আশা করি সবাই ভিডিও টিউটোরিয়াল দেখে হেল্প পাবেন তো চলুন আমার চ্যানেলটিকে আমি দেখিয়ে নিয়ে আসি এটা আমার চ্যানেল টেক টিউটর ওয়ান লাইন আর্নিং টিপস টিপস অ্যান্ড আইটি ইনফরমেশন সম্পর্কে ধারণা দেওয়া হবে এই চ্যানেলে এবং আপনি আর্নিং কীভাবে করতে পারবেন বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা টিউটোরিয়াল দিব তো আমি এটা মূলত এখনও সেইভাবে কাজ শুরু করি নাই কিছু ভিডিও আপলোড দিয়েছি দেখতেই পাচ্ছেন কয়েকটা ভিডিও আপলোড দিয়েছি তারপরে আর কাজ করা হয় নাই পরে চিন্তা করলাম যে এটাতে রেগুলার কাজ করব। এবং এইখানে যে ভিডিওগুলা শেয়ার করব দিব সেগুলো দেখে অবশ্যই আপনারা উপকার পাবেন এবং লাইনের থেকে ইনকাম করতে পারবেন আশা করি শুধু টিউটোরিয়াল দেখলেই হবে না টিউটোরিয়াল দেখে কাজ করতে হবে এবং ধৈর্য সহকারে লেগে থাকতে হবে আপনাকে অবশ্যই ওয়ানলাইনে সাকসেস হইতে হইলে অবশ্যই ধৈর্য থাকতে হবে এবং প্রচুর আইডিয়া জেনারেট করে কাজ করতে হবে আপনার কন্টেন্টগুলো নিজের হইতে হবে আপনি যদি ইউটিউবেও কাজ করেন অনলাইনে বিভিন্ন সেক্টরে কাজ করা যায় অনলাইনে আমরা বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবো তো আমি জাস্ট আজকে আপনাদের সাথে পরিচিত হলাম এবং আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং কীভাবে করতে হয় সেই বিষয় নিয়েই আমি স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল ফার্স্ট টাইমে দিব কারণ আপনি যখনই ফ্রি মার্কেটিং করতে যাবেন তখন আপনাকে সোশ্যাল সাইটে বিল্ড আপ করতে হবে আপনার অ্যাকাউন্টগুলোকে ও আর যখন আপনার সোশ্যাল সাইট অনেকগুলো থাকবে বিভিন্ন প্ল্যাটফর্ম তখন আপনি ইজিতেই বিভিন্নভাবে মার্কেটিং করে আপনি ইনকাম করতে পারবেন সেটা যে ধরনের মার্কেটিং আপনি করতে চান সোশ্যাল সাইট আপনার লাগবেই তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হলে পপুলার কিছু সোশ্যাল সাইট আছে যেগুলোকে আমরা টার্গেটেড করে কাজ করব। সেই ধরনের বিষয় নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আমার এই চ্যানেলে টিউটোরিয়ালগুলা দেওয়া থাকবে তো যারা অনলাইনে আর্নিং করতে চান বা করবেন সামনে তাদেরকে বলছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো আপনার নোটিফিকেশন করে জানিয়ে দেয় দেবে তো এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যে সাইটগুলো আছে কী কী সাইট নিয়ে আমি স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল করবো এবং প্রতিটা সাইটে কীভাবে আমরা টার্গেটেড করে আমাদের অডিয়েন্স নিয়ে আসবো এবং কোন দেশকে টার্গেট করে কাজ করব সেই বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ যে টিউটোরিয়ালগুলো থাকবে সেইগুলারই বেসিক আমি আজকে আলোচনা করে দেব। তারপর স্টেপ বাই স্টেপ আপনারা আমার এই চ্যানেলে টিউটোরিয়াল পাবেন তো আমি আবার বলছি যে যে যারা আমার এই ভিডিওটি এখন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে আপনারা টিউটোরিয়ালগুলা ইজিতেই পেতে পারেন আর এখন আমি দেখাবো কোন বিষয়গুলা নিয়ে আমি টিউটোরিয়াল সামনে করব সেই বিষয়গুলোয় আমি এখন আলোচনা করব তো চলুন আমি আগে থেকেই এইগুলা লিখে রাখছি যেন এখন বোঝাতে এবং বলতে সহজ হয় তো দেখেন এখানে অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আমরা ফার্স্ট টাইমে যেটা বললাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সোশ্যাল সাইটগুলা কোন সাইটগুলায় আমরা মার্কেটিং করব এবং কোন সাইটগুলা আমাদের প্রোফাইল সেট করব এবং কিভাবে কাজ করব সেই বিষয় নিয়ে এখানে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালগুলো যাবে তো প্রথমেই দেখতে পাচ্ছেন ফেসবুক এটা সম্পর্কে আসলে সবাই আমরা কম বেশি জানি ফেসবুক একটা ওয়ার্ল্ডের লার্স সোশ্যাল সাইট এইখানে হিউজ পরিমাণ মানুষ প্রতিদিনই ফেসবুক ইউজ করে ফেসবুকের পর আছে টুইটার টুইটারও ফেসবুকের মতোই একটা সোশ্যাল সাইট এখানেও আমরা কাজ করব। তারপরে ভিকে ভিকেটা আসলে রাশিয়ান একটা সাইট রাশিয়ার মানুষ এখানে বেশি প্রবেশ করে তারপরে আছে তামলার এটাও ফেসবুক টুইটার ভিকের মতো একটা সাইট তারপর আছে পিন্টারেস্ট এটাতে আমরা আসলে পিন করা বলে থাকি অনেকে পিন করে আমরা ছবি এখানে ছবি শেয়ার করা হয় ছবি বিভিন্ন রকমের ছবি আমাদের মার্কেটিংয়ের ক্ষেত্রে এখানে আমরা পিন করে রাখতে পারি তারপরে আছে লিংকডইন লিংকডইনটা একটা প্রফেশনাল মানের সোশ্যাল সাইট এখানে অনেক ধরনের বায়ার পাওয়া যায় এবং এখানে আমাদের প্রোফাইলটা যদি সঠিকভাবে আমরা সেট করতে পারি তো এখান থেকে আমরা অনেক মার্কেটিং করে অনেক বায়ার পাবো এবং তাদের কাছ থেকে আমরা কাজ নিতে পারবো এবং আপনি এখানে কাজও করাতে পারবেন বিভিন্ন মানুষকে দিয়ে যদি আপনি এক্সপার্ট লেভেলের একজন হয়ে থাকেন তারপরে সাইটটা আছে আক্স এফএম আক্স এফ এমটা আমরা কোশ্চিন এবং অ্যান্সারের মাধ্যমে আমরা এখান থেকে অনেক পরিমাণ ভিজিটর গেইন করতে পারবো আমরা এখান থেকেও আমরা মার্কেটিং করতে পারবো তারপরে যে সাইটটা আছে রেডিট রেডিট একটি বিশাল আকারের একটা সোশ্যাল সাইট এখান থেকে আমরা প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের আমরা থেকে মার্কেটিং করে ইনকাম করা পসিবল তো রেডিট সম্পর্কে আমরা নেক্সট দেখাবো টিউটোরিয়াল করে তারপরে মাই স্পেস এটাও একটা সোশ্যাল সাইট এটাতেও কাজ করব আমরা তারপরে আছে টার্গেট টার্গেটেও আমরা কাজ করব। এটাও একটা সোশ্যাল সাইট তারপর এইগুলাই হয়তো যারা নিউবি ওয়ান লাইনে কিছুই জানেন না তারা শুধু হয়তো ফেসবুক টুইটার এই দুইটাই হয়তো নাম শুনছেন তারপর এগুলা হয়তো জানেন না আর যারা লাইনে কাজ করেন ওয়ানলাইনে কাজের সাথে জড়িত তারা এইগুলো সবই চেনেন এবং সবাই এইগুলোতে কাজ করেন তো আসলে আমি এটা বেসিক লেভেলে যারা অনলাইন সম্পর্কে জানে না তাদেরকে তারা এটা বুঝতে পারবে আর যারা অনলাইনে কাজ করেন তারা তো এইসব সাইট সম্পর্কে ভালো পারেন তারা ভালো বোঝেন তো যারা বোঝে না অনলাইনে নতুন ইন করছে অনলাইনে তাদের জন্য আমি এইগুলো আর কি পরিচিত করে দিলাম যে এইগুলা ওয়ার্ল্ডের পপুলার সাইট সোশ্যাল সাইট এইগুলাতে আমরা কাজ করব এইগুলোতে অনেক ভিজিটর প্রতিদিনই ইন করে তো এটা এটার পরে আমরা হচ্ছে দেখাচ্ছি যে অনলাইন মার্কেটিংয়ের যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যে প্ল্যাটফর্মে আমরা আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সোশ্যাল কন্টেন্ট সোশ্যাল অ্যাড ক্যাম্পেইন প্রোফাইল সেট আপ অ্যান্ড ইনটিগেশন সোশ্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড অপটাইজেশন কনসোলেশন অ্যান্ড অডিয়েন্স রিসার্চ অ্যানালাইটিক্স অ্যান্ড টেকিং এই বিষয়গুলো নিয়েও স্টেপ বাই স্টেপ আমরা টিউটোরিয়াল করে দেবো তো আমি প্রথম অবস্থাতে আমরা ফেসবুক টুইটার ভিকে থামলার প্রিন্টারেস লিঙ্ক ইন আক্স এফ এম রেডিট মাই স্পেস টার্গেট কোয়ারা এই প্রতিটাতে কীভাবে টার্গেটেড করে মার্কেটিং করতে হয় এবং প্রতিটাতে কীভাবে ভেন্ট অ্যাড করবেন আপনারা টার্গেটেড ডেস সিলেক্ট করে সেই বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং ভিডিও টিউটোরিয়াল করে আমাদের এই সাইডে আমাদের এই ইউটিউব চ্যানেলে দিয়ে দেব। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আর বেশি কথা বাড়ালাম না সর্বশেষে একটি কথাই বলবো যে যারা অনলাইনে আর্ন করতে চান বা করবেন নেক্সটে তাদেরকে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে প্রচুর পরিমাণ এবং অনেক রিসার্চ করতে হবে যে কিভাবে আসলে এক্সপার্ট লেভেল পর্যন্ত যাওয়া যায় এক্সপার্ট লেভেল পর্যন্ত যদি আপনি না যেতে পারেন তাহলে কিন্তু অনলাইন থেকে ইনকাম করা ডিফিকাল্ট হয়ে যাবে তো এর জন্য আপনাকে অনেক দক্ষতা অর্জন করতে হবে তো সবাই ভালো থাকবেন এবং শেষ করার আগে আমি আবার বলতেছি যে আমাদের টেক টিউটন নোর অনলাইন আর্নিং টিপস অ্যান্ড টিক্স আইটি ইনফংশন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা চেষ্টা করব আপনাদের ভালো টিউটোরিয়াল দেওয়ার যেন আপনারা ভালো আর্নিং করতে পারেন এবং লাইনে কিছু করতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ